নমস্কার বন্ধুরা, আমি অরিন্দম আর আমার হর্টিকালচার চ্যানেলে সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকের আমার এই ভিডিওতে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব, তোমরা এখন যে গাছটা দেখতে পাচ্ছ সেটা নিশ্চয়ই বুঝতে পেরেছো। যদি থাম্বনেল আর টাইটেল না থাকতো তাহলে তোমরা বুঝতে পারতে না যে এটা বেগুন গাছ। হ্যাঁ, আজকের অক্টোবরের একেবারে শেষ পর্যায়ে, শেষ দিন, আমি যে ব্যবস্থাপনার কথা বলবো সেই ব্যবস্থাপনা অ্যাকচুয়ালি অক্টোবরের শেষে করতে হয়। কয়েকটা ছোট্ট স্টেপ, এই কয়েকটা ছোট্ট স্টেপ ফলো করলে আমরা কিন্তু অক্টোবর পেরিয়ে গিয়ে নভেম্বর থেকে প্রচুর পরিমাণে কচি শাখা পাবো এবং সেই শাখা থেকে নতুন করে প্রচুর ফুল আসবে এবং সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে সেই ফুলগুলো গাছের মধ্যে রেখে, মানে না ঝরিয়ে, আমরা প্রচুর বেগুন পাবো। তো চলো আমরা কী করবো স্টেপ বাই স্টেপ দেখে নিই। বন্ধুরা, যারা আমার সঙ্গে এই বেগুন গাছটা এক বছর ধরে কেয়ার করে আসছো তাদেরকে বলে রাখি, বছরে একবার যদি এক বছর কোনো টবে বেগুন গাছ এবং সেই বেগুন গাছ থেকে প্রচুর পরিমাণে ফল পেতে চাও তাহলে বছরে একবার তোমাকে বেগুন গাছে কাটাই ছাটাই করতে হবে। তাহলে আমরা কীভাবে কী কী করবো, মূলত আমি ভিডিওটা দীর্ঘায়িত যাতে না হয় তার জন্যে আগে আমি কাটাই ছাটাই করে রেখেছি। তো এই কাটাই ছাটাই আমরা অবশ্যই করে রেখেছি, করে রাখবো, করবো এক বছরে একটা গাছকে বছরে একবার, সেটা হলো অক্টোবরের শেষে। তো যেদিন আমি কাটাই ছাটাই করব, আমি একটু আগে কাটাই ছাটাই করেছি, যেদিন আমি কাটাই ছাটাই করব ঠিক তার আগের দিন গাছের পাতাতে মিরাকুলান স্প্রে করব, যেটা হলো PGR। ভারতবর্ষে এটা মিরাকুলান নামে পাওয়া যায়, আমি ব্যক্তিগতভাবে ব্যবহার করি, এটা খুব ভালো কাজ। আমি কাউকে কোনো কোম্পানির অ্যাড দিচ্ছি না, কিন্তু এটা আমি, মানে আমার কাজ ভালো হয় তাই আমি তোমাদেরকে বলছি। বাংলাদেশি বন্ধুদেরকে বলি, তোমরা যে কোনো PGR, সেই PGR-এর ফাইলে যেভাবে ব্যবহার করতে বলা হয়েছে সেভাবে তোমরা যেদিন গাছটাকে কাটছো তার আগের দিন স্প্রে করে দেবে। ওই স্প্রেটা যে করছো, ওই স্প্রে করার 6 ঘন্টার মধ্যে যদি কোনো বৃষ্টি হয়ে যায় বা রাতে যদি দাও সেটা কুয়াশাতে ধুয়ে যায় তাহলে কিন্তু হবে না। তাই আমি তোমাদেরকে বলছি, সকালবেলার দিকে তোমরা স্প্রে করবে, 6 ঘন্টা অ্যাবজর্ব হয়ে গেল, তারপরের দিন তোমরা গাছটা কাটাই ছাটাই করে দেবে। এটা প্রথম স্টেপ হয়ে গেল, গাছটা কাটাই ছাটাই হয়ে গেল। ঠিক কাটাই ছাটাই হয়ে যাওয়ার পর, কাটাই ছাটাইয়ের পর এটা কিন্তু গাছের গোড়ায় জল দিয়ে দেবে। জলটা ভিজে গেল, মাটিটা ভিজে গেল, মাটিটা ভিজে যাওয়ার পরে তুমি বিকেলের দিকে, মানে 8-9 ঘন্টা পরে এটা কিন্তু একটু খুশে দেবে, দিয়ে জাস্ট 12 ইঞ্চি টবে জাস্ট লেয়ার করে দেবে একটা ভার্মিকম্পোস্টের লেয়ার করে দেওয়ার পরে এই যে 12 ইঞ্চি টবের জন্য মোটামুটিভাবে তুমি টেবিল স্পুন যেটা আছে সেই টেবিল স্পুনের যে মানে সরি টিস্পুন যেটা আছে টিস্পুন সেই টিস্পুনের 2 চামচ টিস্পুন DAP, বাংলাদেশি বন্ধুরা TSP ইউজ করতে পারো, ওই ভার্মিকম্পোস্টের সঙ্গে মিশিয়ে দিয়ে আবার জল দিয়ে দেবে। জাস্ট খাবারটা এটা হয়ে গেল। হয়ে যাওয়ার পরে তুমি দেখবে মোটামুটি 7-8 দিন পর থেকে কচি কচি শাখা বেরোচ্ছে। সেই শাখা যদি ঠিক রাখতে চাও, এই মরশুমে প্রচুর পরিমাণে ফল পাবে, ওই শাখাগুলো বাঁচাতে তোমাদের কি করতে হবে, ডায়মেথয়েড 30% এই কম্পোজিশনে যে কোনো পেস্টিসাইড 1 লিটার জলে 30 ফোঁটা দিয়ে ভালো করে ঝাঁকিয়ে স্প্রে করবে, যেটা বাংলাদেশে টাফগড় নামে পাওয়া যায়, ভারতবর্ষে রোগর প্লাস টাফগড় নামে পাওয়া যায়। এটা কিন্তু তোমাকে 20 দিন অন্তর বা 15 দিন অন্তর অন্তর করে যেতে হবে, তবে কিন্তু এই শাখাগুলো, কচি কচি শাখাগুলো তুমি কিন্তু ভালো করে বাঁচাতে পারবে, পোকা আসবে না। এবার একটা কথা বলে দিই, এই যে খাবারের ব্যবস্থাপনা এবং যে আমি যে কীটনাশকের ব্যবস্থাপনা করলাম, তারপরেও আমাদেরকে যদি ওয়াটার সলিউবল যে 19-19-19গুলো পাওয়া যায় 1 লিটার জলে 1 গ্রাম দিয়ে ভালো করে ঝাঁকিয়ে স্প্রে করবে প্রত্যেক 7 দিন অন্তর অন্তর, তাহলে গাছের সর্বোপরি কালারটাও খুব সুন্দর হবে, গাছে হেলদিও হবে, আর ফুল আসার ব্যাপারটা, ফুল ঝরে যাওয়ার ব্যাপারটা পরের ব্যাপার, ফুল প্রচুর পরিমাণে আসবে তাহলে কিন্তু গাছটা খুব সুন্দর ফিগার হবে। আমি পরের যেটা আপডেটটা আমি তোমাদেরকে দেখাবো, এবং তুমি যদি নতুন হয়ে থাকো আগের যে ভিডিওগুলো করা হয়েছে মাস অনুযায়ী সেগুলো ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, তুমি অবশ্যই করে দেখে নিতে পারো। তবে এটা হলো ফোলিয়েট স্প্রে, পাতার মাধ্যমে খাবার দেওয়ার ব্যাপারটা, যদি না থাকে দেওয়ার কোনো দরকার নেই, DAP আছে, DAP প্রচুর পরিমাণে শাখা আনবে এবং তারপরে ওটার জন্য ব্যবস্থাপনা কীটনাশকটা তোমাকে দিতে হবে। তবে তুমি চাইবে 19-19-19টা বাড়িতে রাখতে। এবার গাছে ফুল এসে যাবে, ফুল এসে যাওয়ার পরে তোমাকে যেটা করতে হবে সেটা হলো বুস্টার 2, এই বুস্টার 2 বেগুন গাছে একবার স্প্রে করতে হবে প্রত্যেক 15 দিন অন্তর, মোটামুটি মাসে 2 বার করতে হবে 2 মাস ধরে।
নভেম্বরে করবে, ডিসেম্বরে করবে। ফুল ঝরবে না, সুন্দরভাবে গাছটা ফিগার হবে সমস্ত ব্যবস্থাপনার মাধ্যমে, এবং সেই গাছের ফুল থেকে প্রচুর পরিমাণে বেগুন হবে। আরেকটা কথা বলে দিই, 15 দিনে একবার অথবা 20 দিনে একবার, মাসে একবার, মোটামুটিভাবে তুমি মিরাকুলানটা বা পিজিআর, যে কোনো পিজিআরটা একবার স্প্রে করবে। বাংলাদেশি বন্ধুরা, যে পিজিআর ইউজ করছো তোমরা কিন্তু ফাইলে দেখে নেবে যে কীরকমভাবে ইউজ করতে বলছে, কত ফোঁটা বা কত ML ইউজ করতে বলছে 1 লিটার জলের সঙ্গে। তবে বাংলাদেশে মিরাকুলান পাওয়া যায়, হ্যাঁ বাংলাদেশে মিরাকুলান পাওয়া যায়, অনেকেই এটা ব্যবহার করে। বন্ধুরা ঠিক এইভাবে স্টেপ বাই স্টেপ যদি করতে পারে, অবশ্যই করে, নভেম্বরে প্রচুর পরিমাণে শাখা আসবে এবং সেই শাখাতে প্রচুর পরিমাণে ফুল হবে, সেই ফুল না ঝরে প্রচুর পরিমাণে বেগুন হবে। বন্ধুরা এই ছিল আমার ভিডিওর বিষয়বস্তু। ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করো, প্লিজ শেয়ার করো, আর অবশ্যই অবশ্যই করে সাবস্ক্রাইব করো। বন্ধুরা সবাই খুব ভালো থেকো, খুব মজা করো, নমস্কার।